হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের সাথে আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে। এই দেখো, আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, বর্ষা তো এসেই গেছে। সকাল থেকে ঝিমঝিম করে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকে খিচুড়ি খাওয়া যাক। খুব ইচ্ছে করলো আজকে খিচুড়ি খেতে। তো এই দেখো, আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। আমি একটু একটু করে বিয়ের পর রান্না শিখতে শুরু করেছি। আগে ভীষণ ভয় পেতাম রান্না করতে, কারণ যদি কোথাও তেল ছিটকে লেগে যায় আমি এই ভয় পেতাম। কিন্তু এখন বড়দের থেকে শিখে শিখে যে আস্তে করে এইভাবে সব কিছু তেলের মধ্যে ছাড়লে অতটাও তেলটা ছিটকে লাগে না। তো সেই মতো আমি দেখো আস্তে আস্তে আলুগুলো ভাজছি, আর এইদিকে দেখো মামুনি খিচুড়িটা করছে, আর এইদিকে আলু ভাজা পটল ভাজা আমার তা করতে করতে সবটাই হয়ে গেছে। আর এখানে খিচুড়িতে মশলা দেওয়ার জন্য এখানে আমি মশলাটাকে কষাচ্ছি ভালো করে, সাথে থাকছে ডিম ভাজা। তোমাদের সাথে ডিম ভাজাটা শেয়ার করাই হলো না, তার কারণ যখন ডিমটা ভাজা হচ্ছিল তখন ভিডিওটা করা হয়নি, আমি একদম ভুলে গেছিলাম। তো দেখো এখানে খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম খাচ্ছে। আমাদের গাছের পাকা আম, দই আর মুড়ি নিয়ে বসে পড়েছে, এখন এটাই খাবো। আর চলো, তোমাদের সাথে আজকে এইটুকুই শেয়ার করলাম, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আজকের মতো টাটা।